সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ের এক নাম্বার সৃজনশীল একের ক আলোচনা করব দেখো কত কি বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ মূলধন জাতীয় প্রাপ্তি কি আমরা সূত্রে পড়ছিলাম দেখো এই যে মূলধন জাতীয় প্রাপ্তি এইটা আমাদের বইতে এইভাবে সূত্রে দেওয়া আছে এই কটা পড়লেই তোমাদের হবে মূলধন মূলধন নিজে মূলধন জাতীয় প্রাপ্তি বন্ধকি ঋণ বা ঋণ জমি বিক্রয় দালান কোঠা বিক্রয় এখানে আরো অনেক কিছু দেওয়া যায় মোট কথা হচ্ছে স্থায়ী সম্পদ যদি বিক্রয় থাকে যেমন জমি বিক্রয় ভূমি বিক্রয় দালান বিক্রয় আগবাবপত্র বিক্রয় যত স্থায়ী সম্পদ আছে হ্যাঁ ফ্যান বিক্রয় কম্পিউটার বিক্রয় অফিস সরঞ্জাম বিক্রয় এগুলি যদি থাকে তাহলে আমরা এই এখানে এগুলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা তিনটা মুখস্থ করবো মূলধন ঋণ মূলধন ঋণ আর স্থায়ী সম্পদ বিক্রয় শেষ এগুলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তো পরিমাণ নির্ণয় করতে বলে আমরা তিন কলামের এভাবে ঘর করবো বিবরণ টাকা টাকা যেহেতু এখানে তারিখ বাই তারিখ নেই ক্রমিক নাম চাইলে আমরা দিতে পারি না চাইলে না দেওয়া যায় সমস্যা নেই তাহলে মূলধন এই যে মূলধন মূলধন বিনিয়োগ এই যে মূলধন ছিল মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমরা এটা যে মূলধন বিনিয়োগ এরপরে যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ক্রয় হচ্ছে মূলধন জাতীয় এটা লেনদেন কিন্তু এটা মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ এই যে ঋণ গ্রহণ ঋণ গ্রহণ আছে ঋণ গ্রহণের যে ছিল সূত্রে এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ লিখে দিলাম এরপরে দেখে আর কিছু আছে নাকি পণ্য ক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন কর্মচারী বেতন প্রদান মুনাফা জাতীয় বিদ্যুৎ টেলিফোন বিল মুনাফা জাতীয় মুনাফা প্রাপ্তি মুনাফা জাতীয় মুনাফা মুনাফা জাতীয় জাতীয় ভাড়া প্রদান তারপর হচ্ছে কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় তারপর হচ্ছে পণ্য বিক্রয় এটা মুনাফা জাতীয় আয় ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন এটা আসবে না শেষ এই হচ্ছে বিষয় তা আমরা এই দুইটা পাইলাম দেখো এই যে সূত্র এই সূত্রটুকু তোমরা পড়বা এইটুকু এটুকু বললেই তোমরা সব মূলধন জাতীয় প্রাপ্তিগুলি বের করতে পারবে এই দুইটাই ছিল আমরা যোগ করে দিলাম সে ধন্যবাদ সবাইকে পরবর্তী লেকচারের জন্য আমরা এরপরের লেকচারে এক নং সৃজনশীলের খনি আলোচনা করবো